বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইজ, আ চুকে হ্যাঁ বাপস এক ওর জবরদস্ত ভিডিও কে সাথ। তো ইনকি ভিডিও ইয়ার, হমনে পহলে জো ইনকি ভিডিও দেখি থি ও থি স্যাটেলাইট প্রজেক্ট, ও ইয়ার ও বহুত হি জবরদস্ত থা, দেখকর দিল খুশ হো গিয়া থা। উসকে আলাওয়া আব ইনহোনে দিয়া জি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কা তিসরা টার্মিনাল চঙ্গি কি तर्ज पर बनाया जा रहा है। ओहो वाह जी वाह, शाहजलाल इंटरनेशनल एयरपोर्ट की अपडेट आ चुकी है। तो हमारे काफ़ी भाई थे जो इस पर हमें रिक्वेस्ट कर रहे थे कि यार शाहजलाल जो इंटरनेशनल एयरपोर्ट है इसकी अपडेट आ गई है, आपने अभी तक इस पर रिएक्ट ही नहीं किया। तो भाई मेरे जान, हम अभी यार वीडियो लेकर आपकी खिदमत में हाजिर हो चुके हैं। तो बिना किसी देर की करते हैं आज। अस्सलाम वालेकुम। वालेकुम। देश एवं विदेश থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। করোনা মহামারী ও নানা রকম বাধা উপেক্ষা করে এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণের কাজ। চলতি বছরের মে পর্যন্ত থার্ড টার্মিনালের কাজ শেষ হয়েছে 36%-এরও বেশি, লক্ষ্যমাত্রার চেয়ে 3% এগিয়ে থাকা এ প্রকল্পের কাজ সময়ের আগেই শেষ হওয়ার আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। জানা গিয়েছে 2023 সালের সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে এ টার্মিনাল উদ্বোধন করা হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে 8 ঘন্টা করে 2 শিফটে প্রতিদিন 16 ঘন্টা টানা কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। থার্ড টার্মিনাল প্রকল্প এলাকায় 3000-এর বেশি পিলার মাথা তুলে দাঁড়িয়েছে গত বছরই। এখন এগুলোর ওপর তৈরি হচ্ছে টার্মিনালের অবকাঠামো। এ কারণে বিমানবন্দর সংলগ্ন সড়ক থেকেও দেখা যায় প্রকল্পের অগ্রগতি। নির্মাণাধীন এই তৃতীয় টার্মিনালের এখানে যে শুধু একটি টার্মিনাল ভবন আছে তা কিন্তু নয়, এখানে এই টার্মিনাল ভবনের সঙ্গে আরও 4টি প্রকল্পের কাজ চলছে সমানভাবে, যেখানে নির্মাণ হচ্ছে 2টি হাই স্পিড ট্যাক্সিওয়ে, যার ফলে রানওয়েতে প্লেন বেশি সময় অপেক্ষা করতে পারবে। পণ্য আমদানি রপ্তানির জন্য নির্মাণ হচ্ছে 2টি ভবন, সেই সাথে নির্মাণ করা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা ভবন। সব মিলিয়ে বলাকা ভবনের দক্ষিণ পাশে চলছে বিশাল এক কর্মযজ্ঞ। জানা গিয়েছে প্রথম দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় থার্ড টার্মিনাল প্রকল্পের মূল নকশায় ভিভিআইপি টার্মিনাল ছিল, পরে এটি বাদ দিয়ে নকশা সংশোধন করা হয়। এখন আবার ভিভিআইপি টার্মিনাল করার প্রয়োজন বলে মনে করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এছাড়া থার্ড টার্মিনাল সংলগ্ন এলাকায় 2টি পেয়ারও বাড়ানো হয়েছে। এই 2টি অতিরিক্ত কাজে তৃতীয় টার্মিনালে যোগ হয়েছে আরও 30,000 বর্গমিটার এলাকা। এতে করে তৃতীয় টার্মিনালের এলাকা 2,30,000 বর্গমিটার থেকে বেড়ে 2,60,000 বর্গমিটারে উন্নীত হয়েছে। একইভাবে বিমানবন্দরে একটি নতুন ভিভিআইপি টার্মিনালের সুবিধাও যুক্ত হতে যাচ্ছে। জাপানি নির্মাতা প্রতিষ্ঠান মিৎসুবিশি ফুজিতা আর কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে, তবে এর সাথে ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে আমাদের দেশীয় 2টি কোম্পানিও কাজ করছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র থেকে জানা গিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে যে 2টি টার্মিনাল রয়েছে সেখানে যাত্রী ধারণ ক্ষমতা বছরে প্রায় 70 লক্ষ। তৃতীয় টার্মিনাল তৈরি হলে এ সংখ্যা দাঁড়াবে 2 কোটির কাছাকাছি। 5,42,000 বর্গমিটারের এ টার্মিনালে একসঙ্গে 37টি প্লেন পার্ক করার জায়গা নির্মাণ করা হচ্ছে। এছাড়া মূল টার্মিনাল ভবনের ভেতরে থাকবে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। নির্মাণাধীন টার্মিনালটিতে বেশ কয়েকটি স্ট্রেট এসকেলেটর লাগানো হবে, এতে করে যারা বিমানবন্দরের ভেতরে দীর্ঘপথ হাঁটতে পারেন না তাদের জন্য অনেক বেশি ভালো হবে। বিশ্বে অত্যাধুনিক বিমানবন্দরগুলোয় বেশি যাত্রী প্রবাহের জায়গায় এই এসকেলেটর ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এটি যাত্রীদের একটি শান্ত ও মসৃণ যাত্রার অভিজ্ঞতা দেবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সঙ্গে যুক্ত থাকবে মেট্রো রেল, তৈরি হবে পৃথক একটি স্টেশনও। এর মাধ্যমে বাংলাদেশে আসা যাত্রীরা বিমানবন্দর থেকে বের না হয়েই মেট্রো রেল করে নিজেদের গন্তব্যে যেতে পারবেন। এছাড়া ঢাকার যে কোনো স্টেশন থেকে মেট্রো রেলের মাধ্যমে সরাসরি বিমানবন্দরে বহিরাগমন এলাকায় যাওয়া যাবে। সেই সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েও সরাসরি যুক্ত থাকবে তৃতীয় টার্মিনালটির সঙ্গে। ইতিমধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প টার্মিনালের পাশ ঘেঁষেই নেমেছে। টার্মিনালটির প্রতিটি ওয়াশরুমের সামনে থাকবে একটি করে বেবি কেয়ার লাউঞ্জ,
এই লাউঞ্জের ভেতরে মায়েদের ব্রেস্ট ফিডিং বুথ, একটি বড় পরিসরে ফ্যামিলি বাথরুম থাকবে। এছাড়াও শিশুদের খেলার জায়গায় স্লিপার, দোলনা সহ বিভিন্ন ব্যবস্থা রাখা হবে। হেলথ ইন্সপেকশন সুবিধা, প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এড রুম, নানা রোগের টেস্টিং সেন্টার ও আইসোলেশন এরিয়াও থাকবে। টার্মিনালের ভেতরে ভবনটির নকশা তৈরি করেছেন বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন, যিনি কিনা সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের নকশাটিও করেছেন। এ প্রকল্পের ব্যয় নির্ধারিত হয়েছে 21,399,633,000 টাকা। মোট খরচের মধ্যে বাংলাদেশ সরকার দেবে 5,258,03,88,000 টাকা এবং ঋণ হিসাবে জাপানের জাইকা দেবে 16,141,02,45,000 টাকা। এই থার্ড টার্মিনালে থাকবে রাডার, কন্ট্রোল টাওয়ার, অপারেশন ভবন। তিনতলা বিশিষ্ট এই টার্মিনাল ভবনটির স্থাপত্য রীতিতে আনা হবে অনন্য নান্দনিকতা। টার্মিনাল ভবনের বহির্ভাগে থাকবে চোখ ধাঁধানো সব নকশা। তৃতীয় টার্মিনালে থাকবে 24টি বোর্ডিং ব্রিজ, যদিও প্রথম ধাপে নির্মাণ করা হবে 12টি। পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী বাকি 12টি বোর্ডিং ব্রিজ ধাপে ধাপে নির্মাণ করা হবে। যাত্রীদের তৃতীয় টার্মিনালে চেক ইন বেল্ট থাকবে 13টি। আগত যাত্রীদের চাপ সামলাতে ও যানজট এড়াতে বিমানবন্দরের সঙ্গে সংযোগ সড়কেও আসবে পরিবর্তন। একই সঙ্গে হোটেল লা মেরিডিয়ানের কাছেই বিমানবন্দরে ঢোকার মূল সংযোগ সড়কও নির্মাণ করা হবে। জানা গিয়েছে শুরুতেই তৃতীয় টার্মিনালের যাত্রী সেবার মানের দিকে নজর দেওয়া হবে। এক্ষেত্রে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ আউটসোর্সিংয়ে দেওয়া হবে। টেন্ডারের মাধ্যমে এই আউটসোর্সিংয়ের কাজ ছেড়ে দেওয়া হবে বেসরকারি খাতে। এতে করে সেবার মান বাড়ার সম্ভাবনাও বেড়ে যাবে। প্রথম ও দ্বিতীয় টার্মিনালের সামনের এদিকটায় নতুন করে সড়ক নির্মাণ করা হয়েছে। কিছুদিন আগেই এখানে ইলেকট্রিক লাইন আন্ডারগ্রাউন্ডের কাজটি করা হয়েছে। আর এদিকটায় নির্মাণ করা হচ্ছে লেক, ফোয়ারা সহ সৌন্দর্য বর্ধনের অন্যান্য কাজগুলো। বিমানবন্দর সড়কে নির্মাণ হচ্ছে বিআরটি প্রকল্প। এটিও বিমানের যাত্রীদেরকে যাওয়া আসার ক্ষেত্রে সেবা প্রদান করবে। এছাড়া এই বিমানবন্দর সড়কে জাপানের অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় মাল্টিমোডাল হাব নির্মাণ করা হবে। এতে করে এক স্থানে মিলবে সব ধরনের সুযোগ সুবিধা। এক্সপোর্ট কার্গো ও ইম্পোর্ট কার্গো কমপ্লেক্স অংশের পাইলিং শেষ করে স্টিল স্ট্রাকচার ফেব্রিকেশনের কাজ চলছে। তাছাড়া ইউটিলিটি বিল্ডিংস অংশে ওয়াটার রিজার্ভেশন বোর পাইল ও জেনারেটর হাউসের PSP পাইলিং শেষ করে এখন ফাউন্ডেশনের কাজ চলছে। বাংলাদেশের বাস্তবতায় বেশিরভাগ উন্নয়ন প্রকল্প মানেই নির্ধারিত সময় কাজ শেষ না হওয়া এবং খরচ বৃদ্ধি পাওয়া। কিন্তু সেখানে ব্যতিক্রম দেখা যাচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজটি। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ এই চ্যালেঞ্জিং কাজটি কতটা সুন্দরভাবে সমাপ্ত করতে পারবে নির্ধারিত সময়ের মধ্যে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন জি জলদি সে কর লেন কে চ্যানেল কো সাবস্ক্রাইব আর দেখা যায় তো ইয়ার ইয়ে ও শাহ জালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন রহা হ্যায় কি জো এক দফা তারিখ বদল কে রখ দেগা ইয়ার বাংলাদেশ কি ইতনা জবরদস্ত এসে লাগ রহা থা জেসে ইনহোনে ये जो टर्मिनल बना रहे हैं चंगी की तर्ज पे यार, ये यूरोप की सेम दे रहा था। ऐसा मज़ीद लेटेस्ट और ऐसी ऐसी चीज़ें अंदर हो जाएंगी, कमाल का हो जाएगा यार, ज़बरदस्त हो जाएगा। ये बांग्लादेश की तरह का पहला ऐसा एयरपोर्ट होगा जो जाके सीधा यूरोप की शेप में देगा यार। एक दफ़ा जो बंदा लैंड करेगा ना शाह जलाल इंटरनेशनल एयरपोर्ट पर तो उसके होश उठ जाएंगे। पता नहीं यार, मैं जहाँ यूरोप से बैठा हूँ यूरोप में ही आ गया हूँ। मैं आगे कहाँ मैंने जाना था, पर भाई वो यूरोप नहीं होगा, वो बांग्लादेश होगा। देखकर उसका एक दफ़ा तो वो हैरान रह जाएगा, शॉक्ड हो जाएगा। तो बहुत ही ज़बरदस्त है। अच्छा गाइस, थोड़ा सा मेरा ना थोड़ा सा मुझे डाउट हो रहा था कि क्या जो ये मेट्रो रेल का टर्मिनल बन रहा था वो भी शाहजलाल के साथ ही बन रहा था या इसका अलग अपडेट है, ये हमें कमेंट करके ज़रूर बताइएगा। मिलते हैं अगली वीडियो में, रखिए अपना बहुत सारा ख्याल। गुड बाय, अल्लाह हाफिज़।